السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ফুটন্ত টিভির দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে। এতে আপনাদের অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। তাই আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন, জানতে থাকুন। যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ওয়াজিব হয়। 1 নম্বর, স্ত্রীকে চুম্বন করার কারণে বীর্যপাত হলে। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে। 3 নম্বর, কোনো অখাদ্য বস্তু তথা পাথর, লোহার টুকরো, ফলের আটি ইত্যাদি গিলে ফেললে। 4 নম্বর, যৌনাঙ্গ ব্যতীত অন্য স্থানে সঙ্গম করায় বীর্যপাত হলে। 5 নম্বর, জোরপূর্বক রোজাদারকে কিছু খাওয়ানো হলে। 6 নম্বর, ভুলক্রমে কিছু খেতে আরম্ভ করলে রোজা ভঙ্গ হয়েছে মনে করে পুনরায় আহার করলে। 7 নম্বর, কুলি করার সময় পেটে পানি চলে গেলে। 8 নম্বর, পেশাব পায়খানার রাস্তায় ওষুধ বা এ জাতীয় অন্য কিছু প্রবেশ করলে। 9 নম্বর, রাত মনে করে সুবহ সাদিকের পর পানাহার করলে। 10 নম্বর, সন্ধ্যা মনে করে সূর্যাস্তের পূর্বেই ইফতার করলে। 11 নম্বর, মুখে বমি এনে পুনরায় তাপ পেটে প্রবেশ করালে। 12 নম্বর, দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা বের করে পুনরায় খেয়ে ফেললে। 13 নম্বর, নাকে বা কানে তরল ঔষধ প্রবেশ করালে। 14 নম্বর, শরীরের কোনো ক্ষত স্থানে ঔষধ লাগানোর দরুন তা ভিতরে প্রবেশ করলে। যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফারা উভয় ওয়াজিব হয়। 1 নম্বর, রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে সমকামিতা করলে। 3 নম্বর, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। 4 নম্বর, পিচকারি বা শিঙ্গা লাগানোর কারণে রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় স্বেচ্ছায় পানাহার করলে। 5 নম্বর, রোগ ব্যাধি ব্যতীত স্বেচ্ছায় ওষুধ পান করলে।